নমস্কার, আপনারা দেখছেন টিআই বাংলা। আমি সুমনা। বিস্তারিত খবর যাবো, তার আগে দেখে নেবো হেডলাইন্স। গরু পাচার মামলায় জেলবন্দি নিয়ে অরুব্রত মণ্ডলকে নিয়ে আসা হলো আসানসোল জেলা হাসপাতালে। মিনাখা বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে মূল অভিযুক্তের বাড়িতে পৌঁছালো বোম স্কোয়াডের দল। আগরতলায় প্রতাপগড় এলাকা থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ 3 যুবক আটক করল পুলিশ। রাজারহাট নিউ টাউনে বাঁশবাগানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। বার্নপুরের ভারতী ভবনে হয়ে গেল বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিজয়া ও দীপাবলি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বহু মানুষ। বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল বিজয়া ও দীপাবলি অনুষ্ঠান। বার্নপুর ভারতী ভবনে প্রদীপ জেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার সাধারণ সম্পাদক সোমনাথ মাঝি। উপস্থিত সকলকেই বিশেষভাবে সম্মান জানানো হয়েছে এদিন। মূল অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়া দীপাবলি ছটের পরে একটা হেড টুগেদার প্রোগ্রাম হয়, সেইটা এই দু বছর ধরে হয়নি। আমরা 2014 সাল থেকে শুরু করেছিলাম, তো সেটা কন্টিনিউয়াস হতো, এই করোনার জন্য দু বছর হয়নি। আবার আমরা এবছর শুরু করেছি এবং এই বিজয়া দীপাবলি গেট টুগেদারে মূলত আমাদের যে মেম্বাররা রয়েছে তাদের ফ্যামিলির সাথে একটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদের যে বন্ডিংটা রয়েছে সুদৃঢ় করার চেষ্টা করি। এবং বিভিন্ন ধরনের এখানে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেমন রিসাইটেশন, ড্যান্সিং, ড্রামা, সিঙ্গিং, এসবের মাধ্যমে আমাদের প্রায় 50 জনের মতো আজকে পার্টিসিপেন্ট কী বলে অংশগ্রহণ করেছে। তো খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। আশা করি এর সাথে সাথে আমাদের বাকি যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো বছরের বিভিন্ন সময়ে করার কথা, যেমন ব্লাড ডোনেশানের প্রোগ্রাম রয়েছে, আর জুন জুলাই মাসে আমরা প্ল্যান্টেশন করি। এছাড়াও আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যে মূল আমাদের যে ইস্যু নিয়ে আমরা লড়াই করে চলেছি এই সেল আইএসপির মধ্যে। স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতায় জয়ী হলো গোবিন্দ একাদশ। টান টান উত্তেজনায় শেষ হলো খেলাটি। শালানপুরের শ্যামডি গ্রামে হয়ে গেল স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। শনিবার গোবিন্দ একাদশ বানাম কাল্লা আপনজন ক্লাবের মধ্যে ফাইনাল খেলাটি হয় শ্যামডি বাথান ফুটবল ময়দানে। 1-0 গোলে জয়ী হন গোবিন্দ একাদশ। বিজয়ী দলকে কাপ ও নগদ 30,000 টাকা পুরস্কার দেওয়া হয়। রানার্স দলকে দেওয়া হয় কাপ ও নগদ 25,000 টাকা। শ্যামডি যুব সংঘ ক্লাবের পরিচালনায় ও শ্যামডি আঞ্চলিক তৃণমূলের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বার্নপুরের বেকারি ময়দানে হয়ে গেল এলাকার টোটো চালকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বেশ কিছু সমস্যা সহ ড্রেস কোড নিয়ে বিশেষ আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। আসানসোলের বার্নপুরে বেকারি ময়দানে এলাকায় টোটো চালকদের নিয়ে হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। রবিবারের এই বৈঠকে শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও বার্নপুর এলাকার সমস্ত টোটো চালকরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। টোটো চালকদের ড্রেস কোড নিয়েও আলোচনা করা হয়েছে এদিন।
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে টোটো চালকদের ড্রেস কোড মেনে টোটো চালানোর কথা বলা হয়েছে। देखिए पनिशमेंट देने वाले हम लोग कोई नहीं है, हम लोग किसी को सजा नहीं देना चाहते, खाली हम लोग अपने आप को बचाना चाहते हैं और बचाते हुए जो भी गलत करेगा उसको हमको रोकना पड़ेगा। एक बार दो बार रिक्वेस्ट करके रोकेंगे, तीसरी बार जो होगा थाना को। टोटो को लेकर बैठक हुई आज, हम लोग सब मीटिंग बुलाए थे संडे के दिन में, क्योंकि संडे के दिन ज़्यादातर सब टोटो वाले फ्री रहते हैं, सुबह उतना अच्छा बाजार नहीं रहता और टोटो वालों का बहुत सारा प्रॉब्लम है, क्योंकि ज़्यादातर टोटो वाले जो हैं वो गाड़ी चलाना जानते हैं पर गाड़ी के कुछ नियम है, कानून है, जिनको नहीं जानते। उन कानूनों को समझाने के लिए आज का हम लोगों ने मीटिंग बुलाया था, जैसे टोटो वाले को कैसे गाड़ी चलाना है, कैसे गाड़ी रोकना है, कैसे पैसेंजर लेना है। ज़्यादातर टोटो वालों से ये गलती हो जाता है कि वो पैसेंजर की बात मानते हैं, पैसेंजर हमें मिसगाइड कर देते हैं, वो जहाँ तक रुकने बोल देते हैं, जहाँ तक उठाने बोल देते हैं। वो उस चीज़ को लेकर के इनको समझाया गया कि नहीं, हम लोग जहाँ चाहेंगे वहाँ उतारेंगे, दो कदम उनको पैदल चलने दो, उसमें कोई तकलीफ नहीं है, लेकिन ट्रैफिक को डिस्टर्ब मत। हम लोग आज का पूरा मीटिंग ट्रैफिक के साथ में, ट्रैफिक पुलिस के साथ में कोऑपरेट करने के लिए मीटिंग को बुलाए थे। हमारा कोऑपरेशन पूरी तरह से उनके साथ रहेगा और इसी के साथ हम लोग भी उनसे चाहते हैं कि उनका कोऑपरेशन हमें मिले किसी भी तरह से। ये जो भाई अभी बात किए हैं चाबी छीनने का बात जो हुआ है, हम लोगों का कोई तरीका है, आप लोग टोटो चलाइए, आप लोगों का कोई दुश्मनी नहीं है, कोई बाधा नहीं है, लेकिन आप हिसाब से चलाइए। जिसका उम्र 18 साल का कम हो उसको टोटो ना दे। और टोटो आप क्या करते हैं, हम लोग दाहिना बाएं मत देखकर गाड़ी खड़ा खड़े देते हैं अक्सर, ये आप लोग मानते होगा शायद, ये बंद करना पड़ेगा। देखिए आपका जो है, आपका पीछे भी 4-5 सौ जिंदगी है, वो आपका हाथ में है, है कि नहीं? बोलिए, आप चला जाएंगे, वो चला जाएंगे, पूरा फैमिली पूरा खाली हो जाएगा। ये আসানসোল জেলে অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে আসা হলো গরু পাচার মামলা ধৃত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে অনুব্রতকে। গরু পাচার মামলায় জেলবন্দী অনুব্রত মণ্ডলকে রবিবার সকালে নিয়ে আসা হলো আসানসোল জেলা হাসপাতালে। তার বুকের অস্বস্তি ও সামান্য ব্যথা হওয়ায় জেল কর্তৃপক্ষ কোনো রকম ঝুঁকি না নিয়ে অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসানসোল দক্ষিণ থানার পুলিশের গাড়িতে জেলে থেকে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। তাকে জেলা হাসপাতালে এমার্জেন্সি বিভাগের পাশে অবজারভেশন রুমে রাখা হয়। আস্তে আস্তে, কেউ নেই কেউ নেই, তো কিছু বাইট নিচে নাকি মিনাখা বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে মূল অভিযুক্তের বাড়িতে পৌঁছালো বোম স্কোয়াডের দল। ফরেন্সিকের পর বোম স্কোয়াডের প্রতিনিধি দল বিস্ফোরক স্থলে আসায় বেড়েছে তদন্তের গতি। বসিরহাটের মিনাখার চাপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে তৃণমূল সক্রিয় কর্মী আবুল হোসেনের বাড়িতে শনিবার ফরেন্সিক দলের 3 সদস্য তদন্তে আসার পর আজ সেখানে পৌঁছেছে 4 সদস্যের বোম স্কোয়াডের প্রতিনিধি দল। অভিযুক্তের বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে বোম স্কোয়াডের সদস্যরা। বড় হবে আস্তে আস্তে, নখ কাটবে।
আগরতলার প্রতাপগড় এলাকা থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ তিন যুবককে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য। গোপন খবরের ভিত্তিতে আগরতলা প্রতাপগড় এলাকা থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। আটক করা হয়েছে তিনজন কুখ্যাত মাদক কারবারি সুব্রজিৎ দে, রহিম মিয়া ও সুজিৎ দাসকে। উদ্ধার হওয়া মাদকের বাজারের মূল্য প্রায় 60 লক্ষ টাকা হবে বলে জানান আগরতলা সদরের এসডিপিও অজয় কুমার দাস। ধৃতদের আদালতে তুলে হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ। স্যার আমরা আগে এইটুকু স্যার কি কমিশন আগে যে সেটা করতে ভালো কাজ করতে পারে হয়ে গেছে সে একটি মিগুলো নিয়ে বলবো ভালো ওসি ইস্ট আগরতলা পিএস একটা সিক্রেট ইনফরমেশনে একটা অপারেশন প্ল্যান করে টাউন প্রতাপগড়ের ওই যে গাঙ্গেল রোড থেকে টাউন প্রতাপগড় যায় যে ওখানে তিনজনকে সাসপিশিয়াস অবস্থাতে আটকান, ওদের কাছে জিনিসপত্র ছিল কিছু, তো ওরা পালাতে চেষ্টা করে, তো পুলিশ সক্ষম আটকাতে আটকিয়ে তিনজন যে ডিটেন করা হয় তাদের নাম হচ্ছে সুজিৎ দাস, সন অফ সুধাংশু দাস টাউন প্রতাপগড়, তারপরে সেকেন্ড পার্সন হচ্ছে রহিম মিয়া সন অফ আবুল হোসেন মাস্টারপাড়া মান্দেরপার, আর সুব্রজিৎ দে সন অফ লেট সুনীল চন্দ্র দে ওয়েস্ট প্রতাপগড় বর্ধমানে। এই তিনজনকে আটক করে আর ওনাদের কাছে যেটা আপনারা দেখছেন বিপুল পরিমাণে যে কোটো বলে যেটা ব্রাউন সুগার সেলের মধ্যে ব্যবহার অ্যারাউন্ড মোর দ্যান 1 লাখ এর মধ্যে কোটো আছে কন্টেইনার, চারটা সোপ কেসের মতন বক্সেস আছে অ্যারাউন্ড 50 গ্রামসের মতন মধ্যে বেট হচ্ছে ব্রাউন সুগার সাসপেক্টেড, আর 300টা ফিল্ড কোটা ব্রাউন সুগারের এটা পাওয়া গেছে, অ্যাপ্রক্সিমেটলি 65 গ্রামসের মতন ব্রাউন সুগার পাওয়া গেছে। আর দুর্গাপুর স্টিল প্ল্যান্টের দুর্ঘটনায় মৃত্যু হলো পল্টু বাউরি নামে একটি ঠিকা শ্রমিকের, জখম আরও 3 ঠিকা শ্রমিক, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কারখানায়। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পিডব্লিউই বিভাগের দুর্ঘটনায় জখম হয় কর্মরত 3 জন ঠিকা শ্রমিক, মৃত্যু হয়েছে পল্টু বাউরি নামে আরও 1 ঠিকা শ্রমিকের। সকাল 10:45 নাগাদ 2 নম্বর ব্লাস্ট ফার্নেন্সে পিডব্লিউই বিভাগের রেল লাইন মেরামত করবার সময় হট ল্যাডল উল্টে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আহতদের তড়িঘড়ি ডিএসপি হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। আমাদের কাছে যেটুকুনি খবর আছে স্ল্যাক সাইডে ব্লাস্ট ফার্নেস স্ল্যাক সাইড থেকে মাল যাচ্ছিল, এটা বোধহয় ওভারলোডেড ছিল ল্যাডের, সেই ওভারলোডেড মাল উপচে উঠে গ্যাস চেম্বারের ওপর পড়েছে পাইপলাইনের ওপর, সেখানে বাস্ট করেছে এবং আমাদের 4 জন সহকর্মী যারা কন্ট্রাকচুয়াল লেবার প্রশান্ত ব্যানার্জি, প্রশান্ত ঘোষ, গোপী রাম, এরা হেভিলি ইনজিওর্ড হয়ে দুর্গাপুর মেন হসপিটালে এসছেন, তাদের মধ্যে তাদেরকে 3 জনকে মিশন হসপিটালে রেফার করা হয়েছে। ক্রিটিক্যাল পরিস্থিতি, 80%-এর ওপর বার্ন আছে আর একজন পড়ে রয়েছেন প্ল্যান্টের ভেতরে, তার নামটা এখনও জানা। ঘটনাটা হয়েছে বলতে বেলা ঠিক 11টা গ্লাস ফার্নিস থেকে গলিত লোহা ল্যাডেলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে রাস্তার মধ্য দিয়ে ওই ল্যাডেল ভর্তি যে গলিত লোহা সেটা কিন্তু উল্টে যায়। আমার উল্টে যাওয়া যখন বুঝতে পারে পাশাপাশি শ্রমিক যারা কাজ করছিল বিভিন্ন দিক দিয়ে অনেকে দৌড় মেরে সাইড থেকে পালিয়ে যায়, কেউ কেউ প্রায় 4 জনের মতো একটা রুমের মধ্যে ঢুকে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত যারা রুমের মধ্যে ঢুকে যায় আর রুমের পাশাপাশি গলিত লোহাটা উল্টে যাওয়ার জন্য ওই রুমের মধ্য দিয়ে ওই গলিত লোহা ছিটকে যায় এবং ওইখানে একই সঙ্গে পরপর 4 জন অগ্নিদগ্ধ হয়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মঙ্গলপুর ওভারব্রিজের উপরে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হলো এক মোটরসাইকেল চালকের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। রানীগঞ্জের মঙ্গলপুরে ওভারব্রিজের উপরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক চালকের। প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতির একটি ট্যাঙ্কারের ধাক্কায় মোটরসাইকেল চালকের এক যুবক পড়ে গেলে ট্যাঙ্কারের পেছনের চাকায় পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই দুর্ঘটনার জেরে প্রায় আধ ঘন্টা যানবাহন চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে।
কোন থানা পড়ছে গো? और टैंकर तो के नीचे चल गया। देखा तुम लोग? अभी लगभग 20 मिनट हो रहा है। 20 मिनट का पहले पुलिस कॉल लेके गया लड़के को। आप लोग क्या करते थे उस समय? कितना उम्र होगा लड़का लगभग? लगभग टाइम तो नहीं देखा हमने, वो लगभग 25 साल। বোমার খোঁজে জগদ্দল থানা এলাকায় 300 কিয়া এবং শুনটিয়া হাউজিং স্টেট গুপ্তা বাগান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশির অভিযানে নেমেছে পুলিশ। সকাল থেকেই চলছে এই অভিযান। জগদ্দল থানা এলাকায় 300 কিয়া সুন্দিয়া হাউজিং স্টেট গুপ্তা বাগান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। এলাকায় বোমাবাজি ও দুষ্কৃতির তাণ্ডবের ঘটনায় বৃদ্ধি পাওয়ার অতিষ্ঠ বাসিন্দারা। জগদ্দল থানার পোলে সকাল থেকে বিভিন্ন ঝোপঝাড় পরিত্যক্ত আবাসন সহ একাধিক পুকুর পাড়ে বোমার খোঁজে তল্লাশি চালায়। এখনো পর্যন্ত কিছু উদ্ধার না হলো এই অভিযোগে অভিযানে দুষ্কৃতীরা এলাকায় ছেড়ে গা ঢাকা দিয়েছে বলেই পুলিশের ধারণা। ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত রোগীকে পেটালো নিরাপত্তা রক্ষীরা। অভিযোগ জল চাইতেই জুটলো মার। নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের টিটাগড় থানায়। ব্যারাকপুরের লালকুঠি এলাকায় এক বেসরকারি নার্সিং হোমের নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেলেন চিকিৎসারত এক মাঝবয়সী রোগী। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জগদ্দলের রঞ্জিত সিং এর অভিযোগ, তার পায়ের চিকিৎসা চলছিল, তিনি জল চেয়েও পাননি। তা নিয়ে নার্সদের সাথে কথা বলছিলেন তিনি, সেই সময় নিরাপত্তা রক্ষীরা এসে তাকে মারধর করে বলে অভিযোগ। টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবার। আমার ছেলে পায়ে মানে এ ছিল, ফেচকা ছিল, সেটা আমি নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করতে জানি। ওনার অপারেশন, হ্যাঁ, এই টেকনিক্যাল হসপিটালে। তাহলে এখানে ডাক্তারবাবু বললেন কি অ্যাডমিশন কর, অপারেশন করতে হবে। আমি সতেরো ষোলো তারিখে এখানে অ্যাডমিশন করিয়ে দিলাম। 17 তারিখে উনি অপারেশন করলেন। অপারেশন করার পর সেকেন্ডে আমাকে ফোন গেল এখান থেকে, আপনার রোগ হয়ে গেছে, আপনি ডিসচার্জ হয়ে গেছে, ছেলেটাকে নিয়ে যান। আমি কালকে এসি ডিসচার্জ করবার জন্য, নিয়ে যেতে জন্যে। তখন ওইখানে আমার বললো আপনি যেখানে ইম্প্রুভালটা হয় ওইখানে আপনি যান, ওইখানে ইম্প্রুভালটা আপনি নিয়ে আসেন। তারপর আমি ঠিক আছে, আমি এখানে এসে বসে আছি। উনি বললেন কি না, আপনি এক কাজ করেন, আপনি আধ ঘন্টা পরে আমি আপনার করে দিচ্ছি। হঠাৎ তখন ওইখান থেকে অ্যানাউন্সমেন্ট হলো 208 নম্বরে পেশেন্ট যদি গার্জিয়ান কেউ থাকে উপরে আপনি আসুন। আমি গেছি উপরে, দেখি ছেলেটাকে যাভাবে মারধার করলো। আপনার সামনে? না, আমি তো এখানেই রয়েছি হাসপাতাল কর্তৃপক্ষে। হ্যাঁ, হাসপাতালের লোকজনই বলছে কেন কেন বলছে, মানে কেন তুমি এই করছো, তুমি কি ভেবেছো? বাঁশবাগানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। রাজারহাট নিউ টাউনের বিধায়কের বাড়ির সামনে রবিবার বেলা 11টার সময় শরৎপল্লী বাঁশবাগানে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের একটি ইঞ্জিন। রাজারহাট নিউ টাউনে বিধায়কের বাড়ির সামনে ভয়াবহ আগুন। রবিবার বেলা 11টার পর নারায়ণপুর শরৎপল্লীর বাঁশ বাগানের আচমকায় আগুন লেগে যায়। সামনে ইলেকট্রিক পোস্ট এবং ট্রান্সফরমার থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আসে।
দুর্ঘটনা মনে করে আসে না, দুর্ঘটনা হিন্দি বা অভিনজি বলে কোনো কথা হতে পারে না। এখানে পাম্পিং স্টেশন ছিল, কোনো কারণে এটা আগুন লেগেছে। আমাদের স্থানীয় লোকেরা, আমাদের স্থানীয় কাউন্সিলর, এখানকার লোকেরা, আমাদের নওজওয়ান সঙ্গে সমস্ত সদস্যবৃন্দ, স্থানীয় সমস্ত পার্শ্ববর্তী এলাকার ছেলেরা যেভাবে বিষয়টাকে নিয়ে ছাপিয়ে পড়ে প্রায় কন্ট্রোল করেছেন এবং ফায়ার ব্রিগেড এসে টেকনিক্যাল ব্যাপার দিচ্ছেন। কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, মানুষের মধ্যে বিষয়টাকে আসছেন, দুর্ঘটনা ঘটতে পারে, সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে মধ্যে আমরা অ্যাটেনশন দিয়েছি। আমি নিজে এসেছি, আমাদের এখানকার স্থানীয় কাউন্সিলর, বোর্ড চেয়ারম্যান, সাউনা জালি মণ্ডল উপস্থিত হয়েছেন, সকলে মিলে দেখেছেন, জীবন ঝুঁকি নিয়েই ব্যাপারটাকে দেখেছেন। আমি সকল এবার বিশেষ করে নওজওয়ান সঙ্গে সকল সদস্যবৃন্দ, এখানকার সমস্ত প্রতিনিধিবৃন্দকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ফায়ার ব্রিগেডও ব্যাপারটাকে দিয়েছেন, পুলিশ কর্তৃপক্ষ সেটা তো বলতে হবে না। কেউ মনে করেন আমার মনে হচ্ছে শর্ট সার্কিট না, আমার মনে হচ্ছে কেউ কোনো সিগারেট বেরিয়ে কোনো আগুন এখানে একটা কোনো নিক্ষিপ্ত হয়েছে যা থেকে বিষয়টাকে হতে পারে, সেটা কারণটা দেখে নেবে ফায়ার ব্রিগেড, আরও অনুসন্ধান করবে। ফায়ার ব্রিগেড এসছে মানে একটা মানে এন্ট্রি হবে। কি দেখলেন? আগুন তো ছিল না, ছেলেরা কাজ করেছে ভালো, জাস্ট আমরা ড্যাম্পিং ডাউনটা করলাম, আর কোনো ব্যাপার ছিল না। কি অনুমান করছে প্রাথমিক কি থেকে আগুন লাগতে পারে? শর্ট সার্কিট বলছে, আবার এমন হতে পারে কেউ বাথরুম করতে গিয়ে কোনো আগুনের ফেলেছে হয়তো সিগারেট ফিগারেট, তার থেকেও হতে পারে। পাঁচ পাতা ছিল তো শুকনো। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।